রাধে রাধে, চিনতে পেরেছেন? নিশ্চয়ই কেউ কেউ তো চিনতে পেরেছেন, আর যারা চিনতে পারেননি চিনতে পারেননি। তার চ্যানেলের নাম হচ্ছে এস গোপাল। খুব সুন্দর ভিডিও করে ফ্রেন্ড, দারুণ করে ভিডিও। আর বিশেষ করে তো স্মাইলটা আমার এত ভালো লাগে ফ্রেন্ডের, খুব ভালো লাগে হেসে হেসে, কি সুন্দরভাবে করে, একটা স্মাইলটাই আলাদা, এত সুন্দর করে করে। দেখুন, আমরা হেসে, আমরা সমস্ত ইউটিউবাররাই আমরা করি, হেসেই ভিডিও করতে হয় আমাদের, হেসে না ভিডিও করলে হয় না। এই চিন্তাধারাটা আমার, যে আমার হাসি থেকেও আমার তার হাসিটা বেশি ভালো লাগে, খুব সুন্দর স্মাইলটা। দাদাও খুব হেল্প করে, দাদারও আর ফ্রেন্ডের বন্ডিংটা এত ভালো বলা মতন না। দাদারও কথাবার্তাগুলো খুব ভালো লাগে যখন দাদা ভিডিও করে, না স্টার্টিংয়ে শুরু করলো। আর লাস্ট কালকে আমি যে ভিডিওটা দেখেছি, একটু ইমোশনাল হয়ে পড়েছিল ফ্রেন্ড, তা দেখলাম ভিডিওটা পুরোটা, দেখার পর চোখে ছলছল হয়ে গেছিলো জলে। কিন্তু বুঝতে পারি, বা যারা দেখবেন খুব হাসে, তাদের মধ্যে যদি একটা ইমোশনাল ব্যাপার আসে না, সেই ফিলটা করি আমি, তো অন্তত করি সেই ফিলটা, ওটা খুব কষ্টের হয়। কিন্তু আমি দেখলাম পুরোটা, দেখে কমেন্ট করলাম ফ্রেন্ডকে, বললাম আশা করি এবার থেকে যখন সামনে আরও ভিডিও দেবে তখন ভালোই থাকবে ফ্রেন্ড, কেন আমাদেরকে সবার সাথে সবার পাশে এইভাবে থাকতে হবে। দেখুন, জীবনটাই হচ্ছে দুঃখ, আর দুঃখই বলবো, মানুষের জীবনটা বেশিরভাগ দুঃখই থাকে, মানে আনন্দটা কম থাকে আর খুশিটাও কম থাকে, কিন্তু জীবন তো এটাই না, দুঃখ আর আনন্দ এই দুটো নিয়েই জীবন, আর এই দুটো নিয়েই আমাদের থাকতে হয় সব সময়। তা মানুষের দুঃখও আছে, আনন্দও আছে, আনন্দও আছে, দুঃখও আছে, মানে দুটো না থাকলে তো একদমই হয় না। তাই আমি বলছি যে আমার এই ফ্রেন্ডের ভিডিও এত ভালো লাগে, ফ্রেন্ডের যেমন কয়েকটা আমি বলি কথা, দাদাকে সকালবেলা যখন দাদা খেয়ে চলে যায়, দাদাকে খাবার দেওয়া হচ্ছে ছাতু বলে, মানে ছাতু বুলিয়ে দেয় দাদাকে একটা গ্লাসে করে, দাদা অনেক সময় খেতে চায় না, কিন্তু ফ্রেন্ড যদি অবস্থা খাইয়ে পাঠিয়ে দেয়, কারণ না খেতে যাওয়াটা উচিত না কাজে। দাদা আমাদের চুপি চুপি একটা জিনিস দেখিয়ে দিয়েছে, ফ্রেন্ড যেটা খায় সেটা হলো একটা মশলা জাতীয় বলতে পারেন খাবার, ওটা খাওয়ার পর খায়, খেতে ভালো কিন্তু না বেশি খাওয়াই ভালো আমি বলবো ফ্রেন্ডকে। আমি কমেন্ট করেও ছিলাম যখন ওই ভিডিওটা দেখেছিলাম, এরকম কৌটোর মধ্যে ওই মৌরি ভাজা, মৌরির মধ্যে আরও অনেক কিছুই থাকে, ওই ভেজে ফ্রেন্ড খায়। তো এই একটা রবর ছিল ভিডিওটা, খুব ভালো লেগেছিলো ওদিনকে। এরকম তো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, মোমেন্ট আছে দেখেছি আমি, তাই আমি বলছি আপনাদের যে আপনারা অবশ্যই যাবেন এস গোপালে, দেখবেন ভিডিও খুব ভালো হয়, খুব সুন্দর করে প্রেজেন্ট করে ভিডিও করে, দারুণ করে করে, আমার তো খুবই ভালো লাগে। আরও তো অনেক রকম ফ্রেন্ডের যখন ভিডিও দেখবেন আপনারা অনেক কিছু বুঝবেন, বেশি কিছু আমি আর বলবো না, আপনারা যাবেন দেখবেন তাহলেই সব কিছু জানতে পারবেন, খুব ভালোও লাগবে আপনাদের। আর আপনারা সবসময় আমাদের এইভাবে সাথে থাকবেন, পাশে থাকতে হবে আমাদের সবাইকে, তাই না বলুন? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।